বাংলাদেশ স্পিনের দেশ স্পিনারদের দেশ প্রেস বোলিংয়ে আমাদের একটা বিপ্লব কিন্তু এসেছিল দুই হাজার পনেরো ষোলো ওই সময়ের দিকে যখন আমাদের ওয়ান ডে এবং টি টোয়েন্টি ক্যাপ্টেন ছিলেন মার্শাফিবিন মুর্তজা মূলত তার নেতৃত্বেই কিন্তু সেই পেস বিপ্লবটা হয়েছিল মূল ক্রেডিটটা তাকেই দেয়া হয় আমাদের সবার অলক্ষে আবারও কি আরও একটা পেস বিপ্লব হতে যাচ্ছে হচ্ছে চলছে ইংল্যান্ডের বিপক্ষে আমরা যে টি টোয়েন্টি সিরিজটা জিতলাম সেখানে কি তারই প্রমাণ মিলছে না এই ক্রেডিটটা কার বেশি আমাদের এখনকার যে পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড তার চলুন একটু আলোচনা করা যাক দেখুন আমাদের এইখানে স্পেশালি যখন হোমে খেলা হবে তখন পেস বোলাররা আসলে এক অর্থে ওই যে সৎপুত্র হয়ে থাকবেন স্পিনাররাই ডোমিনেট করবেন এরকম একটা ভাবনার মধ্যেই তো আমরা অনেকদিন ধরে ছিলাম মাসফির নেতৃত্বে যেই সময়ের কথাটা আমি বলছিলাম সেই দু ওই সময়ের দিকে আমাদের বোলাররা দেশের খুব ভালো ক্যাপ্টেন তাদেরকে সেই আত্মবিশ্বাসের জায়গাটা দিয়েছে ইভেন ইন্ডিয়ার বিপক্ষে তো আমরা চারজন পেস বোলার নিয়ে একাদশ সাজেছি যেটা তখনকার প্রেক্ষিতে একটা অসম্ভব একটা ব্যাপারই ছিল এবং ওই সময় ধরেন মাশরাফি ছিলেন রুবেল ছিলেন সঙ্গে নতুন উঠে আসা তাসকিন আহমেদ এবং একেবারে আন করা মুস্তাফিজুর রহমান কিন্তু ওই সময় বাংলাদেশকে বেশ কিছু ম্যাচ আমাদেরকে আসলে আমাদের ওই ওই সময়টার কথা যদি আমরা বলি বিশ্বকাপের রুবেল হোসেন সেই ক্রেডিটের কথা বলি কিংবা বিশ্বকাপের পর আমরা ভারত পাকিস্তান সাউথ আফ্রিকার বিপক্ষে পরপর তিনটা সিরিজ জিতলাম সেই সময়ের কথাও যদি আমরা বলতে পারি এখন ওই সময় আমাদের পেস পেসবলিং কোচ হিট স্ট্রিক ছিলেন তারও একটা অবশ্যই ক্রেডিট না কিন্তু ক্রিকেটারদের সঙ্গে কথা বলে যতটা জেনেছি বা পেসবোলারদের সঙ্গে আসলে স্ট্রিকের চেয়ে খুব যে ক্রিকেটারদের তিনি শিখিয়েছিলেন বা খুব যে ইনপুট দিয়েছিলেন ব্যাপারটা হয়তো তা ছিল না কিন্তু ঠিক আছে তারও একটা ক্রেডিট রয়েছে আমি এখনকার কথাতে যদি বলি ধরুন এই সিরিজটার কথা ধরুন এই সিরিজটাতে আমাদের পেস বোলাররা কি রোলটা প্লে করেছে কী রোলটা প্লে করেছে মানে ইংলিশ এর কথাও যদি বলি খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে নিঃসন্দেহে সিরিজে স্পিনারদের নয় উইকেট আমাদের পেস বোলারদের দশ উইকেট এইটা হয়তো অত বেশি বোঝাতে পারছে না লাস্ট ম্যাচটা দেখুন লাস্ট ম্যাচটা যে আমরা যেখান থেকে একদম হেরে যাওয়ার একটা অবস্থা ছিল সেখান থেকে যে আমরা ম্যাচটা জিতলাম সেখানে মুস্তাফিজের যে ব্রেক থ্রুটা সেটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে তারপর তো হচ্ছে যে পরের বলটাতেই বিরাজয়ের রান আউট কিন্তু আবার যখন তাস্কিন যখন কিছুক্ষণ পর আবার একেবারে দুটো উইকেট নিয়ে নিলেন তখন কিন্তু ম্যাচ নিয়ে সকল সংশয় দূর হয় আমরা একটা জয়ের পথেই চলে গেলাম আবার যদি আপনি তার আগের ম্যাচের কথা ধরেন মিরাজ মান অফ দ্য কিন্তু হাসান মাহমুদের ওই ইয়ার কথা তো নিশ্চয় মনে হচ্ছে বা ফার্স্ট ম্যাচের কথা যদি আমি ধরি আরো ফার্স্ট ম্যাচেও কিন্তু ইংল্যান্ড একটা বড় রান করার পথেই ছিল সেইখান থেকে প্রথম ব্রেক কিন্তু মুস্তাফিজে দিলেন তারপরে হাসান মাহমুদের কথা ওই সতেরো আর উনিশ নাম্বার ওভার যেই দুটো ওভার অসাধারণ বোলিং তিনি করলেন ইংল্যান্ডের রান খুব বেশি হল না আমরা কিন্তু ম্যাচটা জিতে গেলাম এখন আমাদের আমি বলছিলাম যে এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা কিনা না না বিচ্ছিন্ন ঘটনা বলে আমার কাছে এটা মনে হয় না কারণ বেশ কিছুদিন ধরে আমাদের পেস বলাররা ভালো করছেন বাইরে তো ভালো করেনি দেশের মাটিতেও ভালো করাটা শুরু করেছেন ইনফ্যাক্ট গতবার যে আমরা ভারতের বিপক্ষে যে সিরিজ জিতলাম ওয়ানডে সিরিজটা জিতলাম সেইখানে কিন্তু ইবাদত হোসেন তিনি পর্যন্ত নয় উইকেট নিয়েছিলেন সাকিবের সঙ্গে যৌথভাবে হায়েস্ট উইকেট টেকার তিনি ছিলেন অ্যালেন ডোনাল্ডের একটা ক্রেডিট রয়েছে নিঃসন্দেহে ক্রেডিট রয়েছে তিনি কত বছর থেকে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন সাউথ আফ্রিকার ট্যুর থেকে যুক্ত হয়েছেন প্রথমে তো তার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত চুক্তিটা ছিল তারপর সেটা এক্সটেন্ড করা হয়েছে ডোনাল্ডের সময় কিন্তু আমাদের পেস বোলাররা ভালো করছেন ধরেন হচ্ছে কি আমি তাস্কিনের কথা যদি বলি তাস্কিনের এই যে ডোনাল্ড আসার পর প্রথম যে ট্যুরটাতে সাথে ছিলেন সেই সাউথ আফ্রিকার ট্যুরে তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাস্কিন ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন পাঁচ উইকেট নিয়েছেন তিন উইকেট নিয়েছেন সাউথ আফ্রিকাকে আমরা সিরিজ হারিয়েছি সিরিজের সেরে খেলোয়াড় তাসকিন হয়েছেন আবার ধরেন হচ্ছে আমি যদি বলি কি বলে চলে যে এখানে ইবাদতের কথা মূলত তো টেস্ট বোলার হিসেবেই তাকে সবাই দেখছি সেই ইবাদত কিন্তু ওয়ান ডেতে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে তার পারফরমেন্সের কথা বললাম আবার টি টোয়েন্টির দেবুতেও এশিয়া কাপে যেমন শ্রীলঙ্কার বিপক্ষে তিনি তো আমাদেরকে ওই শুরুতে যে তিন উইকেট নিয়ে নিলেন তার প্রথম ওভারে দুই উইকেট নিলেন পরের ওভারে এক উইকেট নিলেন সো তাকেও কিন্তু একটা শিল্পে নিয়ে আসেন হাসান মাহমুদের ইমার্জেন্সটা অসাধারণ বোলিং তিনি করছেন বাংলাদেশের বোলিং বোলিংয়ের ভবিষ্যৎ তাকে বলা যেতেই পারে এই যে তিনি বলেছেন পাঁচশো উইকেট নেয়া তার টার্গেট তাতে কিন্তু কেউ খুব একটা যে একেবারে খুবই বড় উচ্চাষা কিন্তু তার মতো বোলারদের কাছ থেকে সেটা মুখে সেটা মানায় বলে এটা মনে হয় অত বড় স্বপ্ন না থাকলে তাহলে এটা কীরকম শুধুমাত্র মুস্তাফিজের কথা বলতে পারেন যারা মুস্তাফিজকেও এই লাস্ট জিনিসটা ভালো খেলেছেন কিন্তু মুস্তাফিজকে আমরা সেই পুরনো মুস্তাফিজ হিসাবে হয়তোবা অত নিয়মিত পাচ্ছি না এর বেরে শরিফুলের কথা বলা যেতে পারে তিনি ন্যাশনাল থেকে বাদ করেছিলেন আবার এসেছেন তার ইমার্জেন্সটা ওই সময় খুব ভালো খালের টেস্টে খুব ভালো বোলিং করছেন তো আমাদের ওভারঅল যে পেস বোলিং ইউনিটটা সেই ইউনিটটা কিন্তু স্পিনারদের পাশাপাশি দাঁড়িয়ে যাচ্ছে এবং এই জায়গাটাতে ডোনাল্ডের ক্রেডিট আসলে অনেকখানি নিঃসন্দেহে পাশাপাশি পাশাপাশি আমি জাস্ট ইমিডিয়েট পাস যিনি আমাদের পেস বোলিং কোচ ছিলেন সেই ওটিস গিপসনকেও আমি আসলে ক্রেডিটটা দিতে চাই ওটিস গিপসনে মূলত আমাদের পেস বোলারদের আবার ট্র্যাকে এনেছেন এবং ডোনাল্ড সেই কাজটা আসলে এগিয়ে নিয়ে যাচ্ছেন ডোনাল্ড এই পেস বোলিং কোচ তিনি থাকালীন সময়ে এবং যদি একটু সহায়ক উইকেট হয় শুধুমাত্র স্পিনারদের জন্য উইকেট না বানানো হয় ঘরের মাটিতেও সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের পেস বোলাররা নিঃসন্দেহে আরও ভালো করবে এই বিপ্লবটা আরও দীর্ঘস্থায়ী হবে বলেই মনে হয় সেটা বাংলাদেশ টিমের জন্যই ভালো হবে নিঃসন্দেহে